সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো, শ্রমজীবী মানুষদের প্রতি নির্দয় আচরণ করছে সরকার, দাবি এবি পার্টির। এবারে জানাবো ভোটের জোটে আসন সমঝোতার নানা চেষ্টা, ডামি স্বতন্ত্রের নানা কৌশলে ক্ষমতাসীনরা। জানাবো বর্তমান সরকার অন্যায়ভাবে বিরোধী নেতাকর্মীদের গণগ্রেপ্তার করছে অভিযোগ করে মানবাধিকার ও ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ বিএসপিপি। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন এবং সমাবেশ করে এই সংগঠনের নেতাকর্মীরা। জানিয়ে দেব ডক্টর ইউনুসের সঙ্গে সরকারের সমঝোতা। ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সরকারের সমঝোতা হয়েছে কিনা, এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানান গুঞ্জন। বিশেষ করে শ্রম আদালত যখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে ব্যক্তিগত হাজিরা থেকে মুক্তি দেওয়া হয়েছে এবং আগামী 14 ডিসেম্বর যুক্তিতর্ক শুনানির দিন নির্ধারিত হয়েছে, তখন থেকে এই গুঞ্জন আরো পল্লবিত হচ্ছে। প্রিয় দর্শক, এ বিষয়ে জানাবো বিস্তারিত, সঙ্গেই থাকুন। এদিকে টিভি ফ্রিজও নেই স্বাস্থ্যমন্ত্রীর বাড়িতে। মানিকগঞ্জ 3 আসনের সংসদ সদস্য এবং স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের 3 মেয়াদে আয় বেড়েছে 11.5 গুণেরও বেশি। এই সঙ্গে স্থাবর অস্থাবর সম্পদের পরিমাণ 10 গুণেরও বেশি বাড়লেও স্বাস্থ্যমন্ত্রীর বাসায় নেই কোনো টিভি ফ্রিজ কিংবা ইলেকট্রনিক কোনো সামগ্রী। অথচ 2008 সালে জমা দেওয়া হলফনামা অনুযায়ী তার 1 লাখ টাকা মূল্যমানের ইলেকট্রনিক সামগ্রী ছিল। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। গাজায় এক বাড়িতেই 30 ফিলিস্তিনি শহীদ, প্রচণ্ড সংঘর্ষে বহু ইসরায়েলি যান ধ্বংস। গাজা সিটিতে এক বাড়িতে দখলদার ইসরায়েলের জঙ্গি বিমান হামলায় 30 জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এছাড়া গাজার হালাপ স্কুলেও জঙ্গি বিমান থেকে বোমা ফেলা হয়েছে, সেখানেও বহু ফিলিস্তিনি শহীদ হয়েছেন। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী গাজায় এ পর্যন্ত 17,177 জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন, এর মধ্যে প্রায় 70% নারী ও শিশু। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। আমার বাংলাদেশ পার্টি নেতারা বলেছেন, দেশের অর্থনীতির ভিত্তি তৈরিতে যে শ্রমিকরা রক্ত ঘাম ঝরিয়ে তিল তিল করে নিজেদের জীবন নিঃশেষ করে দিচ্ছে, সে সকল শ্রমজীবী মানুষদের প্রতি নির্দয় আচরণ করছে সরকার। শ্রমিকদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করে এক শ্রেণীর মালিক শত শত কোটি টাকা বিদেশে পাচার করেছে। সরকারের দালালি করে তারা এমপি মন্ত্রী হতে মরিয়া। বৃহস্পতিবার বিজয়নগরস্থ বিজয় 71 চত্বরে সরকারের পদত্যাগ ও নির্বাচন বাতিলের দাবিতে রাজধানীতে শ্রমিক সমাবেশ ও বিক্ষোভ থেকে এই অভিযোগ করেন এবি পার্টির নেতারা। তারা বলেন, শ্রমিক শোষণকারী এমপি মন্ত্রী দিন ফুরিয়ে আসছে এবং শোষিত বঞ্চিত শ্রমিকদের অভিশাপে সরকারের পতন হবে। এবি পার্টির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডক্টর আব্দুল ওহাব মিনার বলেন, মাথার ঘাম পায়ে ফেলে রোদ বৃষ্টিতে ভিজে যে শ্রমিকরা আমাদের অর্থনীতিকে শক্তিশালী অবস্থানে নিয়ে গেছেন, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। তারা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান। বর্তমানে সরকার জাতির শ্রেষ্ঠ সন্তানদের ন্যায্য মজুরির কথা চিন্তা না করে চোর এবং টাকা পাচারকারীদের ক্ষমতায়নের কাজ করছে। ভোটের জোটে আসন সমঝোতার নানা চেষ্টা, ডামি স্বতন্ত্রের নানা কৌশলে ক্ষমতাসীনরা। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের জোটে ব্যস্ত রাজনৈতিক দলগুলো। তফসিল ঘোষণার পরে আসন সমঝোতা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা, দিন দরবার শেষ হয়নি এখনো। ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতার দাবি ছিল 14 দলের শরিকদের। আসন ধরে ভোটের প্রস্তুতি এগিয়ে নিতেই এমন চাওয়া ছিল তাদের, কিন্তু এর ঠিক উল্টো অবস্থানে আওয়ামী লীগ। বিএনপিবিহীন নির্বাচনের শুরু থেকে আসন সমঝোতা নিয়ে কৌশলী ক্ষমতাসীনরা। অন্যদিকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের দলের স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে নমনীয় আওয়ামী লীগ। এতে প্রায় প্রতি আসনেই আওয়ামী লীগের এক বা একাধিক স্বতন্ত্র প্রার্থী মাঠে রয়েছেন, কিন্তু অন্ধকারে শরিকরা নিজেদের মতো মনোনয়নপত্র জমা দিলেও তাদের কতটি বা কোন কোন আসন ছাড়া হবে তা এখনো চূড়ান্ত হয়নি। দফায় দফায় বৈঠক করে এ বিষয়ে তাগাদা দিলেও ফয়সালা আসেনি, ফলে বিষয়গুলো নিয়ে অসন্তুষ্টি রয়েছে ক্ষমতাসীন দলের শরিকদের মধ্যে। তাদের প্রত্যাশা, যত দ্রুত সম্ভব সম্মানজনকভাবে আসন সমঝোতা হোক। এক্ষেত্রে আওয়ামী লীগের কাছে গত নির্বাচনে চেয়ে দ্বিগুণ আসনে ছাড়ের দাবিও রেখেছে জোটের শরিকরা। তবে আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ে নেতারা বলছেন, শরিক এবং জোটের নেতাদের সঙ্গে আলোচনা করেই আসন বিন্যাস চূড়ান্ত করা হবে। এক্ষেত্রে 17 ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে বলেও মনে করেন তারা, ফলে আসন সমঝোতা নিয়ে অপেক্ষা ফোরাচ্ছে না শরিক জোটের। অপরদিকে এবারে নির্বাচনে নানা কারণে আলোচনার কেন্দ্রে থাকা তৃণমূল বিএনপি প্রকাশ্যে কোনো জোটের বিষয় স্বীকার করছে না। দলটির মহাসচিব তৈমুর আলম খন্দকার বলছেন, তারা এককভাবেই সারা দেশে 300 আসনে নির্বাচনে অংশ নেবার প্রস্তুতি শেষ করেছেন। অপরদিকে বিএনএম মহাসচিব ডক্টর মোহাম্মদ শাহজাহান উমর মনে করেন, ক্ষমতাসীন দল নির্বাচনের কৌশল হিসেবে ডামি প্রার্থী কিংবা স্বতন্ত্র প্রার্থী নিয়ে কাজ করছে, যা আসন্ন নির্বাচনে ভিন্ন কোনো প্রভাব ফেলতে পারে। আর জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, আওয়ামী লীগের চেয়ে এনটি আওয়ামী লীগের ভোট বেশি, নির্বাচনে ভোটের পরিবেশ থাকলে পরিস্থিতি ভিন্ন হতে পারে।
মানবাধিকার ও ন্যায় বিচার চেয়ে বিএসপিপির মানববন্ধন। বর্তমান সরকার অন্যায়ভাবে বিরোধী নেতাকর্মীদের গণগ্রেপ্তার করছে অভিযোগ করে মানবাধিকার ও ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন ও সমাবেশ করে সংগঠনটির নেতাকর্মীরা। সভাপতির বক্তব্যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজী বলেন, আমরা আজ ন্যায় বিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে এখানে একত্রিত হয়েছি। আমরা দেশের মানুষের জন্য গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকার প্রতিষ্ঠার আন্দোলন করছি। তিনি বলেন, এ সরকার একটি প্রহসনে নির্বাচন করতে চাচ্ছে, শেষ পর্যন্ত আমরা আন্দোলন করে যাব, দেশের মানুষের জন্য ন্যায় বিচার এবং মানবাধিকার প্রতিষ্ঠা করব। যতদিন না পর্যন্ত বর্তমান সরকার পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেবে, ততদিন পর্যন্ত আমরা আন্দোলন করে যাব। ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি শহীদুল ইসলাম বলেন, এই সরকারের ভয়ের রাজত্ব কায়েম করে বিরোধী দলকে নির্বাচনের বাইরে রেখে একটি একতরফা নির্বাচন করার দিকে এগিয়ে যাচ্ছে। এই দিবাস্বপ্ন কখনো সফল হবে না। গুমখুন, টিয়ার গ্যাস উপেক্ষা করে শ্রমজীবীরা, পেশাজীবী সহ দেশের মানুষ আবারও রাস্তায় নেমে এসেছে। তিনি বলেন, সরকার একতরফা নির্বাচন থেকে সরে আসবে মানুষ এটি প্রত্যাশা করে, তা না হলে কিভাবে দাবি আদায় করতে হয় তাই দেশের মানুষ 1971-1990 সালে দেখিয়েছে। প্রয়োজন হলে দেশের মানুষ আরেকটি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আপনাদের ক্ষমতার মশনর থেকে টেনে নামাবে এবং দেশের গণতন্ত্র ফিরিয়ে আনবে। বিএসপিপি সদস্য সচিব কাদের গনি চৌধুরী বলেন, বর্তমান সরকার পদত্যাগের দাবিতে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে পেশাজীবীরা রাস্তায় নেমেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছেড়ে যাবে না। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, দেশে গণতন্ত্র নেই, ভোটাধিকার নেই, আইনের শাসন নেই। আমরা আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, আমার সাংবিধানিক অধিকার এবং ভোটাধিকারকে প্রতিষ্ঠা করতে চাই। সরকার বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের নির্বিচারে কারাগারে নিচ্ছে এবং তাদের বিরুদ্ধে রায় দিচ্ছে, এমনকি মৃত এবং গুম হওয়া ব্যক্তিদের বিরুদ্ধেও রায় দেওয়া হচ্ছে। আইনের শাসন এবং দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, এমন একটি প্রহসনমূলক নির্বাচন হতে যাচ্ছে যার সাথে জনগণের কোনো সম্পর্ক নেই। যে ধরনের নির্বাচনী ব্যবস্থা করছেন, স্বতন্ত্র দিয়েছেন, ডামি দিয়েছেন, এখন আবার আপনাদের সঙ্গে সবাইকে নৌকায় উঠানোর পায়তারা করছেন। আমি আপনাকে অভিনন্দন জানাই, আপনি পৃথিবীর গণতন্ত্রের সংজ্ঞা পাল্টে দিয়েছেন, অসম্ভব একটি কাজ করেছেন আপনি। ডক্টর ইউনুসের সঙ্গে সরকারের সমঝোতা? ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সরকারের সমঝোতা হয়েছে কিনা এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। বিশেষ করে শ্রম আদালত যখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে ব্যক্তিগত হাজিরা থেকে মুক্তি দেওয়া হয়েছে এবং আগামী 14 ডিসেম্বর যুক্তিতর্ক শুনানির দিন নির্ধারিত হয়েছে, তখনই এই গুঞ্জন আরো পল্লবিত হচ্ছে। এর আগে ডক্টর ইউনুসের আইনজীবী অভিযোগ করেছিলেন যে ডক্টর ইউনুসের মামলা দ্রুত নিষ্পত্তি করার জন্য সরকার উঠে পড়ে রেগেছে এবং তাকে হয়রানি করার জন্যই তাকে বারবার আদালতে হাজির করতে হচ্ছে। কিন্তু এখন ব্যক্তিগত হাজিরা থেকে তার অব্যাহতি পাওয়া এবং মামলার গতি শ্লদ হওয়ার পর কোন কোন মহল থেকে প্রশ্ন উঠেছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস কি তাহলে সরকারের সাথে সমঝোতা করে ফেলেছেন। যদিও ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষের আইনজীবীরা এ ধরনের সমঝোতার কথা অস্বীকার করেছেন। তারা বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস ন্যায় বিচারের জন্য লড়ছেন এবং তিনি সমঝোতা নয়, ন্যায় বিচার চান। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে বিচার বিভাগের উপর তাদের কোনো হস্তক্ষেপ নেই, আদালত যেভাবে সঠিক বিবেচনা করবে সেভাবে সিদ্ধান্ত গ্রহণ করবে। কিন্তু ইউনুসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলা, দুর্নীতি দমন কমিশনের তদন্ত এবং অন্যান্য মামলাগুলোর গতি হঠাৎ করেই যেন শ্লথ হয়ে উঠেছে। এই গতি শ্লথ হওয়ার পেছনে অন্য কোনো রাজনৈতিক কারণ আছে কিনা তা নিয়েও বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনুসকে দুর্নীতি দমন কমিশন তলব করেছিল এবং সেখানে তিনি তার আইনজীবী সহ গিয়েছিলেন। এরপর এই তদন্তের গতি প্রকৃতি সম্পর্কে এখন পর্যন্ত কোনো হালনাগাদ তথ্য পাওয়া যায়নি। বিভিন্ন সূত্রগুলো বলছে যে সরকার নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে বিরোধে জড়াতে চাচ্ছে না। বিশেষ করে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার প্রেক্ষিতে যখন বাংলাদেশে নির্বাচনের ব্যাপারে একটি সমঝোতা হয়েছে তখন এই ডক্টর মোহাম্মদ ইউনুসের ইস্যুকে সামনে এনে সরকার নতুন কোনো বিরোধ সৃষ্টি করতে চাচ্ছে না। ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র আগে থেকে একটা স্পর্শকাত নমনীয়তা রয়েছে এবং ইউনুসের বিচার, গ্রামীণ ব্যাংকে থাকা না থাকা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার প্রকাশ্যে বিরোধ দৃশ্যমান ছিল। আর এ কারণেই অনেকেই মনে করছেন যে এখন নির্বাচনের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের মনোভাবকে ইতিবাচক রাখতে এবং নিরপেক্ষ রাখার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সরকার একটি সমঝোতা করতে চাইছে এবং ধীরে চলনীতি অনুসরণ করতে চাইছে। বিভিন্ন সূত্রগুলো বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভারতেরও একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ভারতের বিভিন্ন অঞ্চলে তিনি তার সামাজিক ব্যবসার তত্ত্ব দিচ্ছেন এবং সেখানেও তিনি বিভিন্নভাবে প্রভাবিত। ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যাপারে নমনীয় হতে ভারতের কোনো পরামর্শ আছে কিনা সে ব্যাপারে অবশ্য নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে সাম্প্রতিক সময়ে দুর্নীতি দমন কমিশন এবং শ্রম আদালত যেভাবে মামলার গতি প্রকৃতি নির্ধারিত হচ্ছে তাতে ডক্টর মোহাম্মদ ইউনুসের স্বস্তি পাওয়ার যথেষ্ট কারণ রয়েছে। তাছাড়া একটি মামলা উচ্চ আদালত থেকে তিনি তার পক্ষে রায়ও পেয়েছেন। সবকিছু মিলে ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যাপারে সরকারের আগে যে একটি কঠিন অবস্থান ছিল সেই কঠিন অবস্থা এখন দৃশ্যমান নয়।
শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। গাজায় এক বাড়িতে 30 ফিলিস্তিনি শহীদ, প্রচণ্ড সংঘর্ষে বহু ইসরায়েলি যান ধ্বংস। গাজা সিটিতে এক বাড়িতে দখলদার ইসরায়েলের জঙ্গি বিমান হামলায় 30 জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এছাড়া গাজার হামলার স্কুলে জঙ্গি বিমান থেকে বোমা ফেলা হয়েছে, সেখানে বহু ফিলিস্তিনি শহীদ হয়েছেন। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী গাজায় এখন পর্যন্ত 17,177 জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন, এর মধ্যে প্রায় 70% নারী ও শিশু। এদিকে গাজা উপত্যকার বিভিন্ন স্থানে দখলদার ইসরায়েলি বাহিনীর সঙ্গে হামাস এবং ইসলামী জিহাদের যোদ্ধাদের সংঘর্ষ চলছে। গাজা শহরের দক্ষিণের আল সুয়াইজা এলাকায় ইসলামী জিহাদের সামরিক শাখা আল গুজ ব্রিগেড দখলদার বাহিনীর উপর ব্যাপক হামলা চালিয়েছে। তাদের হামলায় 3 সাজওয়াজান ধ্বংস হয়েছে। এসব সামরিক গাড়ির ধ্বংসে ব্যবহার করা হয়েছে RPG-29। এছাড়া হামাসের সামরিক শাখা ইজাদিন আল কাসেম ব্রিগেড আজ গাজা সিটির দক্ষিণে ইসরায়েলি যুদ্ধ নিয়ন্ত্রণের কেন্দ্রে আঘাত হেনেছে। স্বল্প পাল্লার একটি ক্ষেপণাস্ত্রের সাজে সেখানে আঘাত হানতে সক্ষম হয়েছেন তারা। এর ফলে দখলদারদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কাসাম ব্রিগেড অন্যান্য স্থানেও দখলদার বাহিনীর অবস্থানে ব্যাপক হামলা চালিয়েছে। কাসাম ব্রিগেড জানিয়েছে গত 72 ঘন্টায় তাদের হামলায় শুধুমাত্র গাজা সিটিতেই দখলদার ইসরায়েলের 79 ট্যাঙ্ক, সাজওয়াজান এবং বুলডোজার ধ্বংস কিংবা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।